ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট এবং চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল লীগে প্রতিযোগিতায় শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে লাল বাহাদুর বিয়ামাগার। দলে রয়েছে রাজ্য এবং বহিরাজ্যের এক ঝাঁক তারকা ফুটবলার। এবছর ফুটবল মরশুমের 16 আগস্ট রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় ফরওয়ার্ড ক্লাবের বিপক্ষে মাঠে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে লাল বাহাদুর বিয়ামাগার। মঙ্গলবার এক সাক্ষাৎকারে টিম ম্যানেজার দীপায়ন বণিক বলেন, 2013 সালে রাখাল শিল্ড নকআউট এবং 2018 সালে প্রথম ডিভিশন খেতাব নিজেদের ঘরে তুলে নেওয়া দলটি এবছর দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে দল গঠন করেছে। আজ আমরা প্রস্তুতি নিচ্ছি কালকের ম্যাচের জন্য, ফরওয়ার্ড ক্লাবের সাথে আমাদের প্রথম ম্যাচ নকআউটে। তো আমরা লাস্ট 2013-তে নকআউট চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর 2018-তে আমরা লিগ চ্যাম্পিয়ন ছিলাম। তো গত 4 বছর ধরে আমাদের ট্রফি খেলা চলছে, তো এই লক্ষ্য নিয়ে আমরা একটা এবার ভালো বাজেটের দল রয়েছি। মোটামুটি প্লেয়াররা সবাই প্রস্তুত হচ্ছে সুজিত ঘোষের তত্ত্বাবধানে, এবং আমরা আশা করছি কালকে একটা ভালো খেলা উপহার দেব এবং জয় হাসিল করব। ইন্টারস্টেট যারা প্লেয়ারদের রিক্রুট করছি বিগত দিনের তুলনায় এবার আমরা ভালো মানের, অন্য ক্লাবের সাথে মানে পেপারে বরাবরই নাকি কথা উঠে আসছিল যে আর কি মাঠের এগিয়েও চলো এবং ফরওয়ার্ড বাদে কোনো দলই নাকি লড়াই নেই। এই বছর আমি জানিয়ে রাখতে চাই যে ফরওয়ার্ড এগিয়ে চলোর সাথে লাল বাহাদুরকে এবার কাউন্ট করে নিতে হবে। ওরাও প্রস্তুতিতে আছে এবং ভালোভাবে ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। তো কাল